রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে মেয়ে উভয়ের চাকরিপত্র এখানে আবেদন জানাতে পারবেন, যা সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন, কী পোস্টে এখানে নিয়োগকরণ হচ্ছে, পারমান বেতন কত টাকা করে দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও পরে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীর জন্য দারুণ সুসংবাদ। এবার বিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে অফিসিয়াল নোটিস প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। ছেলে এবং সকলেই আবেদন জানাতে পারবেন। যে সকল বেকার যুবক যুবতীরা বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক, তারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতেই থাকবেন। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেব। পদের নাম এখানে রয়েছে বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। পদের নাম এখানে জানিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। বয়সসীমা এখানে রয়েছে যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স ন্যূনতম থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে। তো আপনাদের বয়স এখানে থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। মাসিক বেতন এখানে বলেছে যে সকল চাকরিপ্রার্থী সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবে তাদের মাসিক বেতন হিসেবে 30,000 টাকা দেওয়া হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে যে সমস্ত চাকরিপ্রার্থীরা বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন করতে সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা আবেদন লিঙ্ক ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদন করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। এরপর নিজের জরুরি তথ্য দিয়ে সে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পর পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। সবশেষে ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন, অর্থাৎ অনলাইন আবেদন করার পর যে কপিটা পাবেন সেটা আপনাদের নিজের কাছে রেখে দেবেন। নিয়োগ প্রক্রিয়া এখানে বলেছে যে সকল চাকরিপ্রার্থী সফলভাবে আবেদন করবে তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে 3টি আলাদা আলাদা ভাবে। প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন সহ অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিক্ষাগত জগতের ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের সার্ভেয়ার পদে নিয়োগের জন্য পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপযুক্ত যোগ্যতা বা ডিগ্রি পাস করে থাকতে হবে। একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটা NTPC লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে। এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিলে ডিগ্রি থাকতে হবে অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। সাথে এখানে সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে, কম্পিটেন্সি সার্টিফিকেট, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। যেটা DGMS থেকে ইস্যু করা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বেতন এখানে বলেছে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা রয়েছে। সঙ্গে আপনারা DATA, HR, কোম্পানি অ্যাকোমোডেশন, মেডিকেল ফ্যাসিলিটিস, PRP, গ্রুপ ইন্স্যুরেন্স এই সমস্ত কিছু আপনারা কিন্তু কোম্পানির তরফ থেকে পাবেন। বয়সটা এখানে বলেছে 30 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। মোট শূন্যপদ এখানে 11টি রয়েছে। ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো জানিয়ে দিয়েছে নোটিস ডাউনলোড করে এগুলো দেখে নেবেন। জেনারেল কন্ডিশনসগুলো এখানে দেওয়া আছে, নোটিসগুলো ডাউনলোড করে জেনারেল কন্ডিশনসগুলো দেখে নেবেন। এখানে যেরকম আছে একজন ভারতীয় নাগরিক হতে হবে, সেক্ষেত্রে আবেদনের যোগ্য হবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আপনাদের যোগ্যতাগুলো থাকতে হবে। এখানে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, নোটিস ডাউনলোড করে দেখে নেবেন। বয়সের ছাড় এখান থেকে পাবেন। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC-রা 3 বছর বয়সের ছাড় পাবেন। আবেদন কীভাবে করবেন সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদন করে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে দিতে পারবেন। পেমেন্টটা কীভাবে করবেন সেটা এখানে দেওয়া আছে। পেমেন্ট আপনার অফলাইন অনলাইন দুটো মাধ্যমে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইন অফলাইন মোড, পেমেন্ট ইন অনলাইন মোড। যারা অফলাইন পেমেন্ট করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর যারা অনলাইন পেমেন্ট করবেন তারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনার আবেদন করতে পারবেন 8ই ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। এখানে অনলাইন আবেদন জানাতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 24/11/2023 সাল থেকে, আবেদন চলবে 8ই ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি NTPC লিমিটেড থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদে নিয়োগ করানো হচ্ছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিলে ডিগ্রি থাকতে হবে অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। সাথে সার্ভেয়ারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে, যেটা ইস্যু করা থাকতে হবে DGMS থেকে। পারমান বেতন 30,000 টাকা থেকে 1,20,000 টাকা রয়েছে। বয়স 18 থেকে 30-এর মধ্যে আবেদন জানাতে পারবেন।
বেতনের সঙ্গে আপনার অলানো অ্যালাউন্সগুলো এখান থেকে পাবেন, যেরকম মেডিকেল ফ্যাসিলিটিস, গ্রুপ ইন্স্যুরেন্স, আরও যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো আপনার এনটিপিসি লিমিটেড থেকে পাবেন। তবে আবেদন শুরু হচ্ছে 24/11/2023 সাল থেকে এবং আবেদন চলবে 8ই ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন। আশা করছি আপনাদেরকে বসাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের উপরে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, ভালো বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।